সমস্ত এমটিএস পরীক্ষার্থীদের কাছে এটা ভীষণভাবে জানা যে সিলেকশনটা যেহেতু সম্পূর্ণরূপে ইংলিশ এবং জিকের উপর নির্ভর করে গড়ে উঠছে, তাই দুটো সাবজেক্টই ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আলোচনা করতে চলেছি 2017 সালে এমটিএস পরীক্ষায় যে সমস্ত ইংলিশ প্রশ্নগুলো এসেছিল, এবং এই প্রশ্নগুলো দেখার মাধ্যমে নিজের প্রিপারেশান কতটা ভালো হয়েছে বুঝতে পারবে এবং অজানা কোশ্চেনগুলো একবার জানা হয়ে যাবে। তো প্রথম যে এরর কারেকশনটা এসেছিল 2017 সালে এমটিএস পরীক্ষায়, এখানে বলা রয়েছে হ্যাভিং কনকোয়ারিং দিস স্পেস ইট নাও প্ল্যানস টু ফর এ ইন টু নিউ ওয়ান। এবার যদি এরর থাকে পার্ট ওয়ানে, তাহলে এ করতে হবে বিতে হলে 2, তারপর 3, 4। তো এখানে আমরা এররটা দেখতে পাচ্ছি পার্ট ওয়ানে রয়েছে, অর্থাৎ এ নাম্বার অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার হবে, কারণ হ্যাভিং এর পর আইএনজি যুক্ত ওয়ার্ড বসে না, হ্যাভিং এর পর ভার্বের থার্ড ফর্ম বসে, এই কারণে এই পার্টটাতে এরর রয়েছে। এরপরে নেক্সট যে কোশ্চেনটি রাখা হয়েছে এখানে বলা রয়েছে ইউ শুড সাবমিট ডিউলি অ্যাপ্রুভড ইনভয়েসেস ওয়েল অ্যাট টাইম। তাহলে ইউ শুড সাবমিট মানে তোমার জমা দেওয়া উচিত ডিউলি যথাযথভাবে অ্যাপ্রুভড ইনভয়েসেস ওয়েল, মানে সেই যে জামিনটা এখানে বলা রয়েছে মানে চালানটার কথা, ওয়েল ভালোভাবে অ্যাট টাইম। তো এই যে অ্যাট টাইম এই পার্টেই এখানে গণ্ডগোল রয়েছে, এখানে যে সঠিক উত্তরটি হবে সেটা হচ্ছে ইন টাইম অর্থাৎ সময়ের ভেতরে। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে সঠিক অ্যান্সারটি হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি, এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটিকে রাখা হয়েছে এখানে এমটিএস পরীক্ষায় এসেছিল যেটা, নিহারিকা ড্যাশ হার ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ইন 2008। এবার এখানে চারটে ওয়ার্ড রয়েছে, এ নাম্বার অপশানের বলা রয়েছে কমপ্লিটেড, বিতে রয়েছে পাস্ট, সিতে রয়েছে পারফর্মড, আর ডিতে রয়েছে অবটেন্ড। তাহলে এই চারটে অপশানের মধ্যে রাইট কোনটা হবে? তাহলে যেহেতু কোশ্চেনটাতে এখানে বলা রয়েছে এক্সামিনেশনের কথা অর্থাৎ পরীক্ষার কথা, তো পরীক্ষার সঙ্গে আমাদের এই পাস্ট শব্দটা ভীষণভাবে মিল হচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, এই জন্য অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে বলা রয়েছে দ্য ক্রিমিনাল হ্যাট, এরপরে ব্যাকেটে রয়েছে র্যান অ্যাওয়ে, RAN র্যান অ্যাওয়ে অর্থাৎ সেকেন্ড ফর্মে রয়েছে ভার্বের পাস্ট ফর্মে, ফ্রম দ্য ক্রাইম সাইট। এ নাম্বার অপশানে রয়েছে রান, বিতে রয়েছে ফ্লেট, সিতে রয়েছে এসকেপ, আর ডিতে রয়েছে নো ইম্প্রুভমেন্ট। তাহলে এর যে সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে অপশান নাম্বার বি, ফ্লেট, অর্থাৎ হ্যাডের পর আমরা জানি ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়, এই জন্য আমাদের এখানে সঠিক যে উত্তরটি হবে সেটি হচ্ছে ফ্লেট, এটি হচ্ছে রাইট অ্যান্সার। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে এখানে বলা রয়েছে স্যাবি বলে একটা ওয়ার্ড রয়েছে, স্যাবি। তো এই যে স্যাবি ওয়ার্ডটা, এই ওয়ার্ডের যে বিপরীত শব্দটা সেটা কোনটা হবে সেটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে বলা রয়েছে স্যাবি যে ওয়ার্ডটা, এই স্যাবি ওয়ার্ডের মানে হচ্ছে জীর্ণ। হ্যাঁ, তাহলে এখানে জীর্ণ কথাটি রয়েছে, বিতে বলা রয়েছে ফেডেট, আর সিতে রয়েছে মিন অর্থাৎ নিচ, আর দ্বিতীয় রয়েছে ডিঙ্গি মানে এটি হচ্ছে নিচ অর্থে ব্যবহার করা হয়। তো এর মধ্যে যে সঠিক উত্তরটা হবে সেটি হচ্ছে নাইস, এটি হচ্ছে রাইট অ্যান্সার, নাইস মানে সুন্দর, এটি হচ্ছে এর সঠিক উত্তর। এর পরবর্তীতে যে প্রশ্নটিকে রাখা হয়েছে সেটি হচ্ছে প্রভিশনাল, তাহলে প্রভিশনাল কথার অর্থ হচ্ছে অস্থায়ী, তাহলে এর বিপরীত শব্দ কোনটা? লিমিটেড কথার অর্থ হচ্ছে সীমিত, টেম্পোরারি মানে হচ্ছে সাময়িক, কন্ডিশনাল মানে শর্ত সাপেক্ষ, এ তাহলে এর যে সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে ডেফিনাইট অর্থাৎ সুনিশ্চিত, এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে এখানে বলা রয়েছে দ্য অল্টারনেটিভ হুইজ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়মস অর ফ্রেজেস। তাহলে এই যে এখানে একটা ইডিয়মস দেওয়া রয়েছে, এই ইডিয়মসটার সঠিক অর্থ কোনটা হবে? তো প্রথমে দেখে নিই ভিস এ ভিস, তো ভিস এ ভিস কথাটির সঠিক যে অর্থটা হবে এই ফ্রেজটি, এটা হচ্ছে ইন রিলেশন টু অর্থাৎ কোনো কিছুর সম্পর্কে থাকা, কোনো সম্পর্কে থাকাটাকে বলা হয় ভিস এ ভিস। নেক্সট যে ইডিয়মসটিকে রাখা হয়েছে হুইলস উইথ ইন হুইলস, তো হুইলস উইথ ইন হুইলস অর্থাৎ চাকার ভেতরে চাকা, তাহলে এটাকে আমরা কি বলবো? অপশান নাম্বার এতে বলা রয়েছে হিডেন এনিমি অর্থাৎ লুকোনো শত্রু, এরপরে বিতে রয়েছে সাইড বাই সাইড অর্থাৎ পাশাপাশি, সিতে যেটা রয়েছে সেটা বলা হচ্ছে দ্য কোর্স অফ টাইম সময়সীমা, এরপরে রয়েছে কমপ্লিকেশন। তাহলে এর যে সঠিক উত্তরটা যেটা হবে সেটা আমাদের মনে রাখতে হবে, সঠিক উত্তরটি হচ্ছে কমপ্লিকেশন অর্থাৎ জটিলতা, এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে এর মধ্যে রয়েছে বেশ কিছু স্পেলিং মিস্টেক অর্থাৎ বানান ভুল রয়েছে, এর মধ্যে সঠিক বানান যেটা সেটা তোমাকে খুঁজে নিতে হবে। তো সঠিক বানান এ বি সি ডি এর মধ্যে একটা রয়েছে, আবার পরে যে এ বি সি ডি এর মধ্যে একটা রয়েছে। তো প্রথমে যেটা মনে রাখতে হবে এখানে আমাদের সঠিক যে বানানটি হবে সেটি হচ্ছে অপশান নাম্বার ডি অর্থাৎ
মেইনটেনেন্স, মেইন MAIN মেইন এইটা একটা, তারপর টেন, তারপরে অ্যান্স, মেইনটেনেন্স, মেইনটেনেন্স, এটাই হচ্ছে সঠিক স্পেলিং। তারপরে পরেরটা যেটা রয়েছে, এতে বলা রয়েছে ম্যানুফ্যাকচার আর ম্যানুফ্যাকচার, এ তো বানানগুলো ভুল রয়েছে, তো এর যে সঠিক বানানটি হবে সেটি হচ্ছে ম্যানুফ্যাকচার, MANUFACTURE, অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর প্রত্যেকটা কোশ্চেন এখানে যেগুলো আলোচনা করা হলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এছাড়াও এই যে প্রশ্নগুলো এগুলো 2017 সালে সবগুলোই এসেছিলো, তোমরা চাইলে প্রশ্নপত্র দেখে মিলিয়ে নিতে পারো। এগুলো প্র্যাকটিস করলে নিজের প্রিপারেশন কতটা ভালো হচ্ছে বুঝতে পারবে, এছাড়াও অজানা জিনিসগুলো জানা হয়ে যাচ্ছে। এরপরে যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে PQRS থেকে নেওয়া, অর্থাৎ কোনটার পর কোনটা হবে সেটা আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সঠিকভাবে সাজিয়ে আমাদের বুঝে বুঝে করতে হবে। তো কোশ্চেনটিতে যেটি দেওয়া রয়েছে সেটি বলা রয়েছে ইন্ডিয়া ওয়ান্টস, অর্থাৎ ভারতবর্ষ চায়। পিতে বলা রয়েছে নেশনস অ্যান্ড ইজ, কিউতে রয়েছে হস্টাইল টুয়ার্ডস নান, আর আরতে রয়েছে গুড উইল অফ অল। তাহলে আমরা দেখছি ভার্ব রয়েছে, ভার্বের পর আমাদের এখানে যে সঠিক যে ব্যাপারটা আসছে সেটি হচ্ছে গুড উইল, অর্থাৎ ভারতবর্ষ চায় সকলের ভালো হোক, গুড উইল অফ অল, অফ অলের সঙ্গে এবার অলের পর আমরা দেখছি এটা প্রোনাউন রয়েছে অলটা, এবং এরপরে এইটা কানেক্ট হচ্ছে অফ অল নেশনস মানে সমস্ত জাতির, অ্যান্ড ইজ হোস্টাইল টুয়ার্ডস নান। তাহলে সঠিক উত্তরটি হবে RPQ, সঠিক যে উত্তরটি হবে সেটি হচ্ছে RP তারপরে কিউ, এটি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে যেটা রয়েছে, অর্থাৎ এখানে আমাদের সঠিক যে অপশানটা সেটা হচ্ছে অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, RPQ। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে বলা রয়েছে আর্টারিস আর, এ নাম্বারে বলা রয়েছে অর্থাৎ পিতে বলা রয়েছে হুইজ ব্লাড ইজ গোয়িং, এর সঙ্গে এইটা কানেক্ট হবে, তারপরে রয়েছে ব্লাড ভেসেলস ইন, তারপরে রয়েছে অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট। তাহলে বলা হয়েছে এর যে সঠিক উত্তরটি হবে আর্টারিস আর, হ্যাঁ আর্টারিস আর, তারপরে বলা রয়েছে ব্লাড ভেসেলস, এটি হচ্ছে সঠিক, আর্টারিস আর ব্লাড ভেসেলস ইন হুইচ মানে যার মধ্য দিয়ে ব্লাড ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, অর্থাৎ সঠিক যে উত্তরটি হবে সেটি হচ্ছে সবার প্রথমে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে কিউ, অর্থাৎ অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে সঠিক উত্তরটি যেটি হবে QPR, QPR হচ্ছে সঠিক উত্তর, এটি আমাদের রাইট। এছাড়াও 2017 সালের যে ফার্স্ট শিফটে পরীক্ষা হয়েছিল প্রথমটা, সেইটা যে প্যাসেজটা এসেছিল সেটাও এখানে রয়েছে এবং সেটাও আমি আলোচনা করে দিচ্ছি। তো আমাদের প্যাসেজটা ভালো করে পড়ে নিতে হবে এবং পড়ে নেবার পর নিচে যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে সঠিক উত্তরটা কোনটা হবে, অর্থাৎ সঠিক ওয়ার্ডটা কোনটা বা উপযুক্ত ওয়ার্ডটি কোনটি বসালে এর উত্তরটা সঠিক হবে সেটা আমাদের বুঝে করতে হবে। তো সর্বপ্রথম এখানে প্যাসেজটা যেটা দেওয়া রয়েছে, এবার প্যাসেজটা পড়লে আমরা বুঝতে পারবো যে কোনটা হওয়া উচিত। এখানে তো এখানে বলা যেটা রয়েছে লাস্ট উইকেন্ড মানে গত সপ্তাহ অন্তে আই ড্যাশ টু দ্য বিচ উইথ মাই প্যারেন্টস, মানে আমার বাবা মায়ের সঙ্গে একটা সমুদ্র সৈকতে গিয়েছিলাম। দেয়ার ওয়ার মেনি ভেন্ডার্স অন দ্য বিচ, ভেন্ডার্স বলতে অনেক বিক্রেতা সেই সমুদ্র সৈকতের পাশে ছিল। আই কুড সি এ ফিউ চিলড্রেন, আমি দেখতে পেয়েছিলাম বেশ কিছু ছেলেমেয়েদের মেকিং বানাচ্ছিল এ ড্যাশ ক্যাসেল, ক্যাসেল কথার অর্থ দুর্গ। দ্য ওয়েবস ডেস্ট্রয়েড, ওয়েবস মানে ঢেউ, ডেস্ট্রয়েড তাহলে ডেস্ট্রয়েড মানে ধ্বংস করে দিয়েছিল ইট, এইটাকে, এইটাকে মানে এই যে দুর্গটাকে বানিয়েছিল সেইটাকে। তারপরে বলা রয়েছে দ্য কিডস ওয়ার স্যাড, বাচ্চারা দুঃখ পেয়েছিল ফর এ মুমেন্ট এক মুহূর্তের জন্য। তারপর বলা হয়েছে দ্য নেক্সট মুমেন্ট পরের মুহূর্তে ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল টু মেক এ নিউ ওয়ান, একটা নতুন তারা বানাবে, টু মেক এ নিউ ওয়ান মানে একটা নতুন তৈরি করবে, ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াটার্স, ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াটার্স মানে জল যেখানে রয়েছে যে জায়গায় সমুদ্রের জলটা তার থেকে একটু দূরে, ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াটার্স বলতে জল থেকে দূরে, ফার অ্যাওয়ে দ্য সি সমুদ্র থেকে একটু দূরে। হ্যাঁ আই কুড সি এ শিপ, আমি দেখতে পেয়েছিলাম একটি জাহাজ। এ সুথসেয়ার কেম টু মি সেইং দ্যাট ইট ওয়াজ এ ব্যাড ডে ফর হার অ্যান্ড স্টার্টেড ড্যাশ মাই প্ল্যান, স্টার্টেড এখানে ড্যাশ, এই ড্যাশের জায়গায় সঠিক ওয়ার্ডটা কোনটা সেটা আমাদের বসাতে হবে। তো দেখে নেওয়া যাক একবার, প্রথমে বলা রয়েছে লাস্ট উইকেন্ড মানে গত সপ্তাহে, তাহলে এই লাস্ট কথাটা দেখেই আমরা বুঝতে পারছি লাস্ট মানে এটা হচ্ছে পাস্ট টেন্সের কথা বলছে, অর্থাৎ এখানে আমরা সিম্পল পাস্ট টেন্স অনুযায়ী আমরা ওয়েনটা প্রয়োগ করব, এটি হচ্ছে রাইট অ্যান্সার। কেন গোয়িং হবে না, অ্যামি স্যার যদি সামনে থাকতো বা ওয়াশ ওয়ার থাকতো তাহলে আমরা ভাবতাম গোয়িংটা দেওয়ার কথা। এরপর রয়েছে গান, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ হ্যাজ হ্যাড ছাড়া এটা আমরা বসাতে পারবো না, আর গো হচ্ছে প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে, তাই তিনটের কোনোটাই নয়, ওয়েন্ট হচ্ছে রাইট অ্যান্সার।
এরপরে যেটা বলা রয়েছে চিলড্রেন মেকিং, তাহলে শিশুরা তৈরি করেছিল এ ড্যাশ ক্যাসেল। তাহলে এবার যেহেতু সমুদ্রের ধারে গেছে, সেহেতু আমাদের মনে রাখতে হবে কী দিয়ে বানিয়েছিল। বলা হয়েছে এয়ার, এয়ার মানে বাতাস, তাহলে বাতাস দিয়ে দুর্গ না, তারপর হচ্ছে মাঠ, মাটি দিয়ে, এরপরে ওয়াটার, জল দিয়ে। তাহলে এগুলোর কোনোটাই নয়, রাইট যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে স্যান্ড, অর্থাৎ বালি দিয়ে বানিয়েছিল। নেক্সট যে অপশানটি রয়েছে পরের কোয়েশ্চেনটা, ড্যাশ মুভমেন্ট, ড্যাশ দ্য নেক্সট মুভমেন্ট, তাহলে এর সঠিক উত্তরটি হবে বার্ট, এটি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে যেটা বলা রয়েছে ডিসাইডেড টু মেক এ নিউ, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল টু মেক এ নিউ, একটা নতুন বানাতে। তাহলে প্রথমে রয়েছে অপশান নাম্বার এ দেম, তাহলে দেম হবে না, কারণ এটি হচ্ছে অবজেক্ট কেস, অবজেক্ট কেস সাবজেক্টের জায়গায় বসতে পারে না, তাই এটি হচ্ছে না। এরপর আস যেটা রয়েছে সেটাও অবজেক্ট কেস, তাহলে এটিও হচ্ছে না। তাহলে এর যে সঠিক উত্তরটি যেটি হবে সেটি হচ্ছে দে, দে মানে সে বাচ্চারা ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল টু মেক এ নিউ ওয়ান, ওইটাও হতে পারতো, কিন্তু বক্তা যেহেতু বলেছে সেহেতু আমাদের এখানে মনে রাখতে হবে দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছিল, এটি হচ্ছে রাইট অ্যান্সার। তো আজকের মতো এই ভিডিওটা এইখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। গুড বাই।